লকডাউন নিষেধাজ্ঞা নাকি কঠোর লকডাউন? আর এই কয়েকটি শব্দ গড়াজালের মধ্যে যেন আটকে পড়েছে নিম্নবিত্ত পরিবারগুলোর জীবনের গতিপথ, আর তার থেকেও বেশি বিপাকে পড়েছে আমাদের চারপাশের পথ শিশুগুলো, যাদের একবেলার খাবার সংগ্রহ করতে মহা বিপদ হয়ে যায়। আজকে সেলফিশ বিডি থেকে আমি তাদের সেই গল্পগুলো তুলে ধরার চেষ্টা করব। আমি সেলফিশ বিডি থেকে মোহাম্মদ শাহানুর ইসলাম আছি আপনাদের সাথে, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেলফিশ বিডির যাত্রা শুরু হয় মূলত ঢাকা শহরের মানুষের কাছে দেশি এবং ভেজাল মুক্ত মাছ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। সেই লক্ষ্য নিয়ে আমরা যাত্রা শুরু করি ঠিক 2 বছর আগে। করোনা প্যান্ডামিকের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে সফলভাবে সম্মানিত কাস্টমারদের কাছে দেশি মাছ সঠিক সময়ে পৌঁছে দিতে পেরেছি। লকডাউনের মধ্যে অনেকে জীবিকা হারিয়েছে, একদিকে রমজান অন্যদিকে করোনা প্যান্ডেমিক, একবেলা খাবারের খোঁজে অনেক দুস্থ মানুষ রাস্তায় নেমেছে। তাদের দিক বিবেচনা করে সেলফিশ বিডি ক্ষতিগ্রস্ত দরিদ্র এবং অসহায় পথ শিশুদের মাঝে ক্ষুদ্র পরিসরে একবেলা খাবারের আয়োজন করেছে, আর যার সবটুকু কৃতিত্বই আমাদের সম্মানিত কাস্টমারদের। আমাদের সাথে থাকার জন্যে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা যে যার জায়গা থেকে তাদের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেই। সহজ মানুষ ভোজে দেখ নার মুখ, দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোজে দেখ নার মুখ, দিব্য জ্ঞানে পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি, বর তোমানে পাবি মানুষ ভোজে দেখ নার মুখ, দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোজে দেখ।